রোমান সাম্রাজ্যে শুরু হলো দিয়ার রাজত্ব। আর্চারির মাঠ থেকে ভালোবাসার ময়দানে এক হলেন দুই আর্চার। বন্ধুর পথ পাড়ি দিয়ে হাসি ফুটল রোমান সানা ও দিয়া সিদ্দিকির মুখে। দুজনের বাড়ি দেশের দু প্রান্তে, দক্ষিণের খুলনা থেকে উত্তরের নীলফামারিতে। দিয়ার বাড়িতে গিয়ে প্রেমের সম্পর্ককে পরিণয়ে পরিণতি দিলেন রোমান। রোমান সাম্রাজ্যের রানী হলেন দিয়া। তীর্ধনুকের পর জীবন সংসারেও জুটি দুই তারকা। তিন বছরের প্রেম রূপ নিল পরিণয়ে। বুধবার এক হয়েছে দুই জোড়া হাত, দেশের ক্রীড়াঙ্গন পেয়েছে আরও এক ক্রীড়া দম্পতি। ওকে পেয়ে আমি অনেক খুশি, আর আশা করি ইনশাআল্লাহ ম্যারিড লাইফ আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে শান্তিতেই থাকবো। এবং আমরা জীবন সঙ্গিনী হিসেবে বলেন দাম্পত্য জীবন যেন আমাদের সুখী হয় সেই কামনাই করব। আর্চারিতে পরিচয়, জাতীয় দলের ক্যাম্পে মন দেয়া নেয়া, ছিল মান অভিমান, পেয়েছেন শাস্তিও, তবে শেষ পর্যন্ত জয় হলো ভালোবাসার। দুই তারকার প্রেমের সম্পর্কের মাঝে বাধা হয়নি পরিবার। দিয়ার বাড়ি নীলফামারিতে মঙ্গলবার ঘটা করে হয়েছে গায়ে হলুদ, পরদিন বিয়ের অনুষ্ঠান, দেনমোহর ৫,১০১ টাকা। শুভক্ষণে পাশে ছিল ফেডারেশন, সাধারণ সম্পাদকের সাথে ছিলেন জার্মান কোচ মার্টিন ফ্রেডেরিখো। আমরা এটাই চেয়েছি যে তোমরা একে অপরকে ভালোবাসো, অসুবিধা নেই, সব কিছু হবে, তোমরা ভালোভাবে চলো। তারাও ওইভাবে চলেছে, ভেরি ভেরি হ্যাপি। উই নো দ্যাট অফ কোর্স সিন্স কাপল অফ উইকস অ্যান্ড টু লুক ফরওয়ার্ড ফর দ্যাট ডে টু ডে। টোকিও অলিম্পিক, আর্চারি বিশ্বকাপ কিংবা এশিয়ান চ্যাম্পিয়নশিপ, বরাবরই দেশকে গৌরব এনে দিয়েছেন এই জুটি। আবার মনে কষ্ট আছে, মেয়ের বিয়ে বলতে কথা না। প্রত্যাশা হচ্ছে তারা যেহেতু খেলোয়াড়, তারা দুজনেই আগামীতে অলিম্পিকে, ২৪ সালে অলিম্পিক, তারা যেন অলিম্পিক জয় করে বাংলাদেশের বিজয়টা ছিনিয়ে আনতে পারে। দেশে মধুচন্দ্রিমার সুযোগ মিলছে না নতুন যুগলের। রোমানের নিষেধাজ্ঞা উঠে গেলে জার্মানিতে এ মাসেই একসাথে যাবেন বিশ্ব চ্যাম্পিয়ন খেলতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪।